আমরা দেখেছি সশস্ত্র বাহিনী মোতায়েনের অববহিত পরেই সার্বিকভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রভূত উন্নতি সাধিত হয়েছে গতকাল থেকে আমাদের অফিস আদালত এবং অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়ে গিয়েছে এবং আমার বিশ্বাস খুব শীঘ্রই আমরা আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারবো ইনশাল্লাহ বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতির ধারাকে অব্যাহত রাখার জন্য এবং যে কোনো প্রকার নাশকতামূলক কিংবা দেশের স্বার্থ বিরোধী যে কোনো প্রকার অপতৎপরতা রোধকল্পে সশস্ত্র বাহিনী সদস্যগণ সেনা নৌ বিমান বাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল সদস্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে ইনশাল্লাহ মংলা বন্দর এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম শুধুমাত্র জেটি বা জেটি সংলাম এলাকায় সীমাবদ্ধ নয় এটার নিরাপত্তার সাথে আমাদের বাংলা যে ফেয়ারওয়ে বয় আছে সেই ফেয়ারওয়ে বয় থেকে সমগ্র নদীপথ এই নদীপথের নিরাপত্তার দায়িত্ব নৌবাহিনীর উপর ন্যস্ত স্বাভাবিক অবস্থায় আমরা জানি মংলা বন্দরের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা বিদ্যমান রয়েছে এবং একইভাবে চট্টগ্রাম বন্দরের ক্ষেত্রেও তাদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা এবং নিরাপত্তা বাহিনী রয়েছে বাট বিশেষ বিশেষ ক্ষেত্রে সরকারি নির্দেশনায় নৌবাহিনী এই নিরাপত্তার ক্ষেত্রে সহায়তা করে সাহায্য করে এবং তাদের নিরাপত্তা জোরদার করে চট্টগ্রাম বন্দর বর্তমানে মাতার পর্যন্ত বিস্তৃত এই দীর্ঘ নদীপথ এবং সমুদ্রপথ এবং বাংলা বন্দরের ক্ষেত্রে আমি যেটা বললাম কিরণ পয়েন্ট এবং তৎপরবর্তী বাংলা ফেয়ারওয়ে পর্যন্ত এই নদীপথ এবং সমুদ্রপথের সার্বিক নিরাপত্তা রক্ষার বাংলাদেশ নৌবাহিনী এবং নিয়মিতভাবে নজরদারি করছে এবং টহল জারি রেখেছে এবং যতদিন প্রয়োজন সেই নৌবাহিনীর সেই নিরাপত্তা ব্যবস্থা সেই নজরদারি বলবৎ থাকবে এবং স্বাভাবিক অবস্থাতেও এবং শান্তিকালীন সময়েও আমরা নিয়মিতভাবে এই টহল পরিচালনা করি কারণ হচ্ছে আমাদের দেশের অর্থনীতির চাকাকে সচল রাখার জন্য বন্দরের কার্যক্রম সুচারুভাবে পরিচালনা করার কোনো বিকল্প নেই দেশের উন্নয়নের যেই ধারক বাহক এবং স্মারক যেই স্থাপনাগুলি ছিল যেমন এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেমন মেট্রো রেল সেগুলিকে ধ্বংসযোজ্য চালিয়েছে এবং এটা খুবই দুঃখজনক এটা দেশপ্রেমিক কোনো নাগরিকের পক্ষে এটা মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব নয় আমাদের বর্তমান যেই মোতায়েন রয়েছে সশস্ত্র বাহিনী এটা সরকারি নির্দেশনা নির্দেশনা মোতাবেক যতদিন সম্ভব সেটা বজায় থাকবে তবে আমার বিশ্বাস খুব শীঘ্রই সশস্ত্র বাহিনী মোতায়েনের আর কোনো প্রয়োজন হবে না এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব নিজেরাই পালন করতে সক্ষম হবে ইনশাল্লাহ বন্দরের নিরাপত্তার ক্ষেত্রে আমি যেটা বলেছি আমাদের রুটিন কার্যক্রম হিসাবে আমরা বন্দরের নিরাপত্তা এবং বন্দর সংলগ্ন নদী এবং সমুদ্র পথে আমাদের টহল এবং কোস্টগার্ডের টহল সব জারি থাকে আমরা আগামী দিনগুলিতে এই টহল আরও জোরদার রাখবো এবং সেটা জাতীয় প্রয়োজনে রাষ্ট্রীয় প্রয়োজনে দেশের প্রয়োজনে যতদিন প্রয়োজন সেটা বলবৎ থাকবে